সবাই মেধাবী। আমাদের এখানে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের সবচেয়ে মেধাবী ছাত্ররা এখানে ভর্তি হয়। তারপরে যদি এই পরিণতি হয়, বাবা মার আমাদের চেহারা আমরা ফেসবুকে দেখতে পাচ্ছি, আমরা সবাই খুব অস্থির হয়ে আছি। এখন পর্যন্ত আমাদের বাসায় ইভেন আমরা তোমরা ইয়ে করো, আমাদের জেনারেল মিটিং হয়েছে, আমরা অনেক কষ্ট করে শেষ করে নিয়ে আসছি, কেউ কথা বলতে ছাড়তে যাচ্ছে না, কথা বলতে যাচ্ছে এবং সবাই তার বেদনার কথা আমাদেরকে তুলে ধরছে। তো অনেকে কথা বলতে যে অনেকেই ম্যাক্সিমামিক কান্নায় ভেঙে পড়ছে, এরকম অবস্থা হয়েছে। আমরা তোমরা আমাদের সন্তান, আমারও তোমাদের বয়সের সন্তান আছে, আমরা ওইভাবেই দেখছি এই সন্তানদের এরকম একটা মর্মান্তিক এরকম একটা হত্যাযজ্ঞ হয়েছে, বর্বর হত্যাযজ্ঞ হয়েছে। এটা কোনোভাবেই দেশবাসী মেনে নেবে না আশা করি। আমাদের তোমরা জানিয়েছি আমরা গতকালকে একটা সাধারণ সভা যেটা করেছি, সেই সাধারণ সভায় যেই মাইনেটসগুলো তৈরি হয়েছে সেখানে আমরা ঠিকমতো লিখে দিতে পারিনি। আজকে সেটা আমরা সকাল থেকে বসে এটা ফাইনাল করেছি, আমরা একটু তোমাদের সামনে এটা পড়ে শোনাবো। আমি পরিচয় দিয়ে নিই, আমি হচ্ছে এ.কে.এম মাসুদ, আমি বুয়েট শিক্ষক সমিতির সভাপতি। আমাদের এখানে মোস্তফার সাধারণ সম্পাদক আছে, আমি এমনি আইটি বিভাগের অধ্যাপক। আমি একটু প্রথম দিকে একটা প্রিয়াম্বল আছে আর আমাদের 6 দফা একটা দাবি আছে, সেগুলো আমরা পড়ে শোনাচ্ছি। প্রথমে প্রিয়াম্বলটা একটু ধৈর্য ধরে শোনো। সরি, 7 দফা। জরুরি সাধারণ সভার কার্যবিবরণী প্রথম দিকে আছে। গত 6 অক্টোবর 2019 তারিখে দিবাগত রাতে তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের এবং শেরেবাংলা হলের আবাসিক হলের 1011 নং রুমের লেভেল 2 টার্ম 1-এর ছাত্র আবরার পাহাদের নির্মম হত্যাকাণ্ড সংঘটিত হয়। এই প্রেক্ষিতে গত 9 অক্টোবর 2019 তারিখে রোজ বুধবার সকাল 10:30 ঘটিকায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির 5 নং জরুরি সাধারণ সভা অধ্যাপক ডক্টর এ.কে.এম মাসুদের সভাপতিত্বে পুরকৌশল ভবনের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়। শিক্ষকগণ গভীর বেদনা ভারাক্রান্ত হৃদয়ে সবার কার্যক্রমে অংশগ্রহণ করেন। সবার শুরুতে সভাপতি গভীর শোক প্রকাশ করেন এবং তার শোক সন্তপ্ত মা, বাবা, ভাই ও আত্মীয় স্বজনের প্রতি গভীর সমবেদনা জানান। সবাই আবরার পাহাদের স্মরণে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয় এবং আবরারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। সবাই বিভিন্ন হলের প্রভোস্ট, সহকারী প্রভোস্টগণ সহ অন্যান্য সদস্যবৃন্দ আবাসিক হলগুলোতে ঘটা নির্যাতন এবং রেগিংয়ের নানান ঘটনা এবং বিভিন্ন সময়ে কর্তৃপক্ষের অসহযোগিতার বিষয়গুলো তুলে ধরেন। তারা হলগুলোর রাজনৈতিক ছত্রছায়ায় অবৈধ রুম দখল করে রাখা, রাজনৈতিক সংগঠনের কার্যালয় স্থাপন করা, ছাত্র নেতাদের রুমে এসি লাগানো এবং হলগুলোতে মাদক এর যথেষ্ট ব্যবহার এর ভয়াবহ চিত্র তুলে ধরেন। এ সকল বিষয়ে বিভিন্ন সময়ে প্রাক্তন ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক ডক্টর সত্যপ্রসাদ মজুমদার এবং উপাচার্য অধ্যাপক ডক্টর সাইফুল ইসলামকে জানানো সত্ত্বেও তার কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। আলোচনায় হল প্রভোস্ট সহ সহকারী প্রভোস্টদের অসহায়ত্বের চিত্র ফুটে উঠেছে। আবরার হত্যার ঘটনার পর থেকে শেরেবাংলা হলের প্রভোস্ট উপাচার্যের সাথে অসংখ্যবার যোগাযোগ করার চেষ্টা করলেও উপাচার্য কোনো সাড়া দেননি। উপাচার্য একবারের জন্য ঘটনাস্থলে পরিদর্শন করেনি। বুয়েটে অনুষ্ঠিত আবরার পাহাদের জানাজায় অংশগ্রহণ করেনি এবং তার মা, বাবাকে সমবেদনা জানায়নি। তিনি আবরার পাহাদ ও তার পরিবারের প্রতি চরম অশ্রদ্ধা প্রকাশ করেছেন। তার এমন অমানবিক আচরণের মাধ্যমে তিনি বুয়েট পরিবারকে সমগ্র দেশবাসীর কাছে হেয় করেছেন। সামগ্রিকভাবে এটাই প্রমাণিত হয় যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষে দীর্ঘদিন ধরে চলে আসা এই সকল নির্যাতন, বেআইনি কার্যক্রম এবং বিশৃঙ্খলা রোধে কার্যকরী পদক্ষেপ নিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। সকলে একমত হয়ে একমত হন যে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত কার্যক্রম পরিচালনার স্বার্থে আবাসিক হলগুলোর নিরাপত্তা ও শৃঙ্খলা ফিরিয়ে আনা অতীব জরুরি। সেই সাথে সভা মনে করে একটি বিশ্ববিদ্যালয় বিকাশের জন্য মুক্ত জ্ঞান চর্চা ও স্বাধীন মত প্রকাশের উপযুক্ত পরিবেশ থাকা অপরিহার্য। একটি নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করতে বুয়েট ব্যর্থ হওয়ায় বুয়েট শিক্ষক সমাজ, আবরার, ফাহাদ এর পরিবার সহ দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থী। একটি নিরাপদ ক্যাম্পাস এবং বুয়েটের ঐতিহ্য ফিরিয়ে আনতে বুয়েট শিক্ষক সমাজ দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ। সবাই বিস্তারিত আলোচনা শেষে সর্বসম্মতভাবে নিম্নলিখিত সিদ্ধান্তগুলো গৃহীত হয়। 1 নম্বর, আবরার ফাহাদের হত্যাকাণ্ডে জড়িত সকলকে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার করে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা গ্রহণ করার জন্য সভা সরকারের সর্বোচ্চ পর্যায়ের নিকট জোর দাবি জানাচ্ছে। 2 নম্বর, আবরারের পরিবারের মামলা পরিচালনা প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদানের জন্য সভা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানাচ্ছে। আবরার পাহাড়ে হত্যাকাণ্ডে জড়িতদের বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী দ্রুততম সময়ের মধ্যে বুয়েট থেকে আজীবন বহিষ্কারের জন্য জোর দাবি জানাচ্ছে। 4 নম্বর, বিশ্ববিদ্যালয় আবাসিক হলগুলো হতে সকল অবৈধ রুম দখলদারি বিতাড়িত করে হলের সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করার জন্য সভা জোর দাবি জানাচ্ছে। একটি তদন্ত কমিটি গঠন করে অতীতের সাধারণ শিক্ষার্থীদের উপর সংঘটিত বিভিন্ন নির্যাতন এবং র্যাগিং এর তথ্য সমূহ BIS এর মাধ্যমে শিক্ষার্থীদের কাছ থেকে অনলাইনে সংগ্রহ করে দোষীদের শনাক্ত করত বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি প্রদানের জন্য জোর দাবি জানাচ্ছে। 6 নম্বর, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার প্রত্যক্ষ ও পরোক্ষ রাজনৈতিক অঙ্গ সংগঠন ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সাধারণ শিক্ষার্থীবৃন্দ জোর দাবি জানিয়েছে। বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে বুয়েটের শিক্ষার সুষ্ঠু ও নিরাপদ পরিবেশ ফিরিয়ে আনার স্বার্থে বিশ্ববিদ্যালয়ে উক্ত শিক্ষার্থীদের উক্ত দাবির সাথে সভা একমত পোষণ করে প্রয়োজনে এই সিদ্ধান্ত কার্যকরে সরকার এবং বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চাওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। আমি এখানে বলে রাখি, মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাপারে সম্মতি জানিয়েছে যে আমাদের বুয়েটে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারি। সেই সাথে বুয়েটের শিক্ষকগণ বিশ্ববিদ্যালয়ের অর্ডিন্যান্স অনুযায়ী সকল প্রকার প্রত্যক্ষ ও পরোক্ষ রাজনৈতিক দল ভিত্তিক শিক্ষক রাজনীতি থেকে বিরত থাকবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। 7 নম্বরে সর্বশেষ সিদ্ধান্ত, ইতিপূর্বে সাধারণ শিক্ষার্থীদের উপর বিভিন্ন নির্যাতনের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের দীর্ঘদিনের নির্লিপ্ততা, নিষ্ক্রিয়তা, বিশ্ববিদ্যালয়ের ডিসিপ্লিনারি আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ এবং আবাসিক হলসমূহের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে উপাচার্য ধারাবাহিকভাবে অবহেলা ও ব্যর্থতা আবরার ফাহাদের নির্মম হত্যাকাণ্ডে উচ্ছৃঙ্খল শিক্ষার্থীদের সাহস জুগিয়েছে বলে সভা মনে করে। সভা সর্বসম্মতভাবে মনে করে এই সকল ব্যর্থতার কারণে বুয়েটের উপাচার্য অধ্যাপক ডক্টর সাইফুল ইসলাম উপাচার্য পদ থেকে তার পদে থাকার নৈতিক অধিকার হারিয়েছেন। অবস্থায় অবিলম্বে বুয়েটের উপাচার্য পদ হতে পদত্যাগ করার জন্য সভা অধ্যাপক সাইফুল ইসলামের প্রতি আহ্বান জানাচ্ছে। উপাচার্য স্বেচ্ছায় পদত্যাগ না করলে তাকে অবিলম্বে দায়িত্ব থেকে অপসারণের জন্য বুয়েট শিক্ষক সমিতি সরকারের নিকট জোর দাবি জানাচ্ছে। পরিশেষে সভাপতি সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন। এটা আমরা পড়ে শোনাচ্ছি, তোমাদের মধ্যে আমরা ডিস্ট্রিবিউট করে দিচ্ছি।